তৃতীয় দিনের মতো শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল 9টায় শুরু হয় এই সম্মেলন। আজকের প্রথম অধিবেশনে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ সভায় অংশ নেয়। এবারের সম্মেলনে সর্বমোট 30টি বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে 56টি মন্ত্রণালয় বিভাগ কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় 356টি প্রস্তাবনা জমা পড়েছে। জনসেবা বৃদ্ধি, জনসাধারণের ভোগান্তি কমানো, সড়ক মহাসড়ক ও সেতু নির্মাণ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পর্যটন সম্প্রসারণ, নিয়ম কানুন সংশোধন এবং জনস্বার্থ রক্ষা সহ বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবগুলো করা হয়েছে। বুধবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই সম্মেলন। দর্শক, এই মুহূর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে আছেন বিপুল দেব রায়। তার কাছ থেকে জানব ডিসি সম্মেলনের বিস্তারিত। বিপুল, ডিসি সম্মেলনে কোন 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 বিষয় প্রাধান্য পাবে বেশি জানাবেন। হ্যাঁ সিন্তি, আপনি আসলে যেমনটাই বলছিলেন, আজকে তৃতীয় দিনের মধ্যে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। কিন্তু এই ডিসি সম্মেলন শুরু হয়েছে রাজধানীর যে ওসমানী স্মৃতি মিলনায়তনে। অর্থাৎ আজকের যে প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনের প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর যে মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের সাথে কিন্তু আজকের অধিবেশনটি শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই অধিবেশনটি শেষ হয় এবং দ্বিতীয় যে অধিবেশন সেটি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের যে বিষয়টি সেটা শুরু হয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে এবারের ডিসি সম্মেলন যে চার দিন, যে চার দিনের মধ্যে কিন্তু প্রায় 30টি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং আজকে এই মঙ্গলবারের দিন তৃতীয় অধিবেশন প্রায় 60টি কিন্তু অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এই অধিবেশনগুলোর মধ্যে 30টি অধিবেশনের মধ্যে প্রায় 56টি অর্থাৎ মন্ত্রণালয়ের প্রায় 356টি প্রস্তাবনা কিন্তু আনা হয়েছে এবং এই প্রস্তাবনাগুলোর উপর কিন্তু আলোচনা করা হচ্ছে এবং সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে বিষয়গুলো অর্থাৎ ভূমি ব্যবস্থাপনার যে বিষয়টি সেটি কিন্তু খুবই গুরুত্ব সহকারে কিন্তু জোর দেওয়া হচ্ছে। সেই সাথে জনস্বার্থে নিরাপত্তার ব্যবস্থাটিও কিন্তু এখানে জোর দেওয়া হচ্ছে। আমরা অধিকতর সূত্রে জানতে পেরেছি যে আসলে এই সম্মেলনের মধ্যে দিয়ে যে বিষয়গুলো চিহ্নিত করা হবে, সেই চিহ্নিত করার পরে সেগুলো যাতে কাজ করা যায়, সেই মন্ত্রণালয় সংশ্লিষ্ট যাতে কাজ করার জন্য কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। পাশাপাশি আরেকটি বিষয়, এই সম্মেলনে কিন্তু গতবারের কিন্তু আমি প্রত্যেকবারে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু এখানে অংশগ্রহণ করে, তবে কিন্তু এবারের এই অধিবেশনে কিন্তু রাষ্ট্রপতি দেশের বাইরে থাকে কিন্তু অধিবেশন অংশগ্রহণ করছে না এবং রাষ্ট্রপতি ছাড়াই কিন্তু আগামীকাল যে সমাপনী অনুষ্ঠান, সেই সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এই অধিবেশনটি শেষ হবে। সিন্থিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।